নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কয়েকদিনের মধ্যে কিন্তু আসতে চলেছে কৃষক বন্ধুর টাকা, স্ট্যাটাসের ঘরে এসেছে বড় পরিবর্তন। তো আপনি কি করে আপনার স্ট্যাটাস চেক করবেন আজকের ভিতরে স্টেপ বাই স্টেপ দেখাবো, তার জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল নতুন হওয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপর সেখানে টাইপ করবেন কৃষক বন্ধু। এবার বন্ধুরা কৃষক বন্ধু এটাকে আপনারা সার্চ করবেন, ওপরে যে ওয়েবসাইটটা রয়েছে কৃষক বন্ধু এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবারে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য আমি জুম করে দেখাচ্ছি। এর মধ্যে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঠিক এরকম পেজ ওপেন হবে। হওয়ার পরে এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দেবেন, দেওয়ার পর আই এম নট এর ওপর এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক সময় তো ক্যাপচা আসতে পারে, ক্যাপচাকে সিলেক্ট করবেন। করার পর এখানে সার্চে ক্লিক করবেন। এবারে সার্চে ক্লিক করব। এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসছে। ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, আমি সেগুলো রিজন কার্ডে হাইড করে রেখেছি। এখানে আধার নাম্বার সব সঙ্গে চলে এসছে। আর এখানে ট্রান্সফার স্ট্যাটাসের ঘরে দেখতেই পাচ্ছি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড, মানে কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। তো আপনার ট্রান্সফার স্ট্যাটাসের ঘরে কী লেখা রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।